সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা লেকচার থ্রিতে অতিপরিবাহিতার অবস্থান্তরের তাপ গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো এখান থেকে মূলত অর্থাৎ অতিপরিবাহিতার অবস্থান্তরের তাপ গতিবিদ্যার বিষয়টি তাপ গতিবিদ্যার আলোকে ব্যাখ্যা করব। সেই সাথে এখান থেকে আমরা সাধারণ অবস্থা এবং অতিপরিবাহী অবস্থার মধ্যে এন্ট্রোপি এবং তাপ ধারকত্বের রাশিমালার মধ্যে কি ধরনের সম্পর্ক আছে সেই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসব। ঠিক আছে, তো আমরা আলোচনার শুরুতেই আবারও একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে মেজনার প্রভাব অনুসারে আমরা বলতে পারি যে স্বাভাবিক এবং অতিপরিবাহী অবস্থার মধ্যকার অবস্থান্তর যেটি ঘটে সেটি মূলত তাপগতীয়ভাবে প্রত্যাবর্তী। এর কারণ হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে অতিপরিবাহিতা বিলুপ্ত করে জুল তাপ উৎপন্ন করলেই কিন্তু সাথে সাথেই অতিপরিবাহী কারেন্ট সেটি বিলুপ্ত হয়ে যায় না। ঠিক আছে, তো এ বিষয়ে দুজন বিজ্ঞানী, একজন ভ্যান লেয়ার এবং আরেকজন কিসম, দুজনই পরীক্ষামূলকভাবে অবস্থান্তরের এই ধর্ম সম্পর্কে নিশ্চিত হন। তো আমরা অতিপরিবাহিতার অবস্থান্তরের তাপ গতিবিদ্যা আলোচনার জন্য এখানে আমরা একটি টাইপ ওয়ান অতিপরিবাহী বিবেচনা করব। তাহলে অবশ্যই টাইপ ওয়ান অতিপরিবাহীর উপর মেজনার প্রভাব যদি বিবেচনা করি তাহলে সেখানে অতিপরিবাহীর অভ্যন্তরে অফকোর্স আমরা লিখতে পারব কি চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু শূন্য। কেমন? বি ইকুয়াল টু শূন্য। এখন একটু খেয়াল করি, আমরা তাপগতিবিদ্যার আলোকে যেহেতু আলোচনা করব, তাহলে তাপগতিবিদ্যার আলোকে যদি ফিরে যাই, আমরা গ্যাসের ক্ষেত্রে গিবস মুক্ত শক্তি অর্থাৎ প্রতি একক আয়তনে গিবস মুক্ত শক্তির রাশিমালা পেয়েছিলাম কি মনে যদি আমরা থাকে আমাদের থাকে তাহলে জি ইকুয়াল টু কত ছিল? ইউ মাইনাস টি এস প্লাস পি ভি। কেমন? পি ভি। এখন খেয়াল করে দেখো যে গ্যাসের ক্ষেত্রে আবার আমরা জানি যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ভি। ঠিক আছে, পি ডি ভি। কেমন? আবার ডি কিউ সমান আমাদের কত জানা আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে ডি কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টি ডিএস ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু টি ডিএস ইজ ইকুয়াল টু কত আসছে? ডি ইউ প্লাস পি ডি ভি, বা এখান থেকে আমরা ডি ইউ ইকুয়াল টু লিখতে পারছি কত? টি ডিএস মাইনাস পি ডি ভি। ঠিক আছে, আবার চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে অভ্যন্তরীণ শক্তি ঘনত্ব যেটি অর্থাৎ ডি ইউ, এটি কিন্তু চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে অভ্যন্তরীণ শক্তি ঘনত্ব। ডি ইউ ইকুয়াল টু আমরা জানি টি ডিএস প্লাস এইচ ডি এম। ঠিক আছে, তাহলে এই সমীকরণ দ্বয় যদি আমরা কি করি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করে দেখো, অফকোর্স এখান থেকে আমরা এই দুই সমীকরণ তুলনা করে পাচ্ছি কি এইচ
এখান থেকে দেখো এইচ ডি এম ইজ ইকুয়াল টু মাইনাস পি ডি ভি ঠিক আছে বা এখান থেকে আমরা কি লিখতে পারি এটা জি ইকুয়াল টু এখান থেকে আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে অফ কোর্স এইচ এম ইজ ইকুয়াল টু মাইনাস পি ভি কেমন বা এখান থেকে আমরা পি ভি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এইচ এম ঠিক আছে তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রতি একক আয়তনে গিবস মুক্ত শক্তি যদি বিবেচনা করি তাহলে গ্যাসের ক্ষেত্রে গিবস মুক্ত শক্তি একক আয়তনে যে সমীকরণটি আমি পেয়েছিলাম সেটি পরিবর্তিত হয়ে এখন কি হয়ে যাবে একটু খেয়াল করলেই আমরা সেটি পেয়ে যাচ্ছি কি হবে তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রতি একক আয়তনে গিবস মুক্ত শক্তি g ইকুয়াল টু তখন হয়ে যাবে u মাইনাস ts মাইনাস pv এর মান কত মাইনাস h m ঠিক আছে তাহলে এই সমীকরণটিকে এখন আমরা কি করব ডিফারেনশিয়েট করব করো ডিফারেনশিয়েট করলে কত পাওয়া যায় আমরা এখান থেকে dz is equal to du minus t ds minus s dt minus s dm minus m d s ঠিক আছে এখন এটাকে একটু ডিসকল করো ইকুয়াল টু du minus t ds প্লাস এইচ ডিএম এটাকে এক জায়গায় করলাম বাকি থাকলো মাইনাস এস ডিটি মাইনাস এম ডিএইচ ঠিক আছে কিন্তু আমরা দেখে এসেছি যে ডিইউ ইজ ইকুয়াল ডিইউ মাইনাস টিডিএস প্লাস এইচ ডিএম সমান কত পেয়েছিলাম ডিইউ ঠিক আছে তাহলে du মাইনাস s dt মাইনাস m d h তাহলে du এবং du ক্যান্সেল হয়ে গেল আমরা dz ইজ ইকুয়াল টু পাচ্ছি কত মাইনাস s dt মাইনাস m d h ঠিক আছে এখন আমরা একটি বিষয় বিবেচনা করে নেই তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে ধরে নেই যে এই প্রক্রিয়াটি সেটি হচ্ছে স্থির তাপমাত্রায় সংঘটিত হচ্ছে তাহলে স্থির তাপমাত্রায় সংঘটিত হলে কি হবে টি অফ কোর্স কি ধ্রুবক তাহলে এটা ডিটি যদি করি আমি ডিফারেনশিয়েট করলে ধ্রুবক ডিফারেনশিয়েট করলে হয়ে যাবে কত শূন্য ঠিক আছে তাহলে এই মানকে এখানে বসিয়ে দেই বসিয়ে দিলে এবার কি পাচ্ছি অফ কোর্স এখানে আর ই থাকছে না ডিজি সমান এস ডিটি থাকছে না হয়ে যাচ্ছে কত এম মাইনাস এম ডি এইচ ঠিক আছে তাহলে এই সমীকরণটাকে আমরা এক নম্বর সমীকরণ আপাতত বলি এই সমীকরণটাকে নিয়েই আমরা দেখব যে সাধারণ অবস্থায় এবং অতিপরিবাহী অবস্থা এই দুই অবস্থায় এই সমীকরণ থেকে গিবস মুক্ত শক্তির পরিমাণ কেমন হয় এবং সেটি কিসের উপর নির্ভর করে অথবা করে না কেমন তো এই সমীকরণটিকে আমরা সাধারণ অবস্থা বা স্বাভাবিক অবস্থা বা শুধুমাত্র বলতে পারি আমরা নর্মাল অবস্থা বা পরিবাহী অবস্থার জন্য যদি বিবেচনা করি তাহলে আমরা একটু লিখি
এই সমীকরণটাকে কি করব সাধারণ অবস্থার জন্য অবস্থা এর জন্য ব্যাখ্যা করি মনে করে নেই আমরা যে স্বাভাবিক অবস্থায় পরীক্ষাধীন যে নমুনাটি আছে বা নিয়েছি আমরা সেই নমুনাটি অচম্বক পদার্থ যদি অচম্বক পদার্থই হয় তাহলে অবশ্যই তার চৌম্বক গ্রাহিতা কাই এর মান ইকুয়াল টু শূন্য ঠিক আছে তাহলে আমরা আবার জানি যে কাই ইকুয়াল টু এম বাই মাইনাস এম বাই এইচ ঠিক আছে বা এটা সমান কত লিখতে পারবো শূন্য তাহলে এখান থেকে এম সমান কত পাচ্ছি এম ইজ ইকুয়াল টু শূন্য ঠিক আছে তাহলে এম যদি শূন্য হয় সাধারণ অবস্থার জন্য এই সমীকরণে বসিয়ে দিলে সেটি কি দাঁড়াচ্ছে ডিজি ডিজি এবার কি কোন অবস্থায় আসবে সাধারণ অবস্থা নর্মাল স্টেট এই জন্য নর্মালের এন দ্বারা এটাকে নির্দেশ করা হচ্ছে তাহলে ডিজিএন ইজ ইকুয়াল টু কত এম এর মান যেহেতু জিরো হয়ে গেছে অতএব এটি জিরো জিরো মানে কি জিরো মানে হচ্ছে ডিফারেনশিয়েট অফ কি ধ্রুব রাশি কনস্ট্যান্ট ধ্রুব কেমন তাহলে জিএন নর্মাল অবস্থার জন্য কত পাচ্ছি আমরা উভয় পক্ষ থেকে কি ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে আসছে কত ধ্রুবক এর অর্থ কি এর অর্থ হচ্ছে জি এন যদি আমরা টি তাপমাত্রা এবং এইচ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে মান যা থাকবে যদি আমরা নর্মাল স্টেটেই তাপমাত্রা টি থাকলো কিন্তু চৌম্বক ক্ষেত্র শূন্য অর্থাৎ প্রয়োগ করলাম না তাহলেও একই থাকার কথা কারণ এই যে জি এন ইজ ইকুয়াল টু ধ্রুবক অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলেও গিবস মুক্ত শক্তি যা থাকবে প্রয়োগ না করলেও গিবস মুক্ত শক্তি একই থাকবে ঠিক আছে তাহলে এই সমীকরণটি কিন্তু আমাদেরকে সেই দিকেই ইঙ্গিত করছে কেমন অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যে নমুনাটি আমরা নিয়েছি সেই নমুনাটির একক আয়তনে গিবস মুক্ত শক্তি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভরশীল নয় ঠিক আছে তাহলে গিবস মুক্ত শক্তির পরিমাণ চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভরশীল হচ্ছে না অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে পরিবর্তিত হয় না ঠিক আছে এবার আবার আমরা এই সমীকরণটিকে অর্থাৎ এক নম্বর সমীকরণকে অতিপরিবাহী অবস্থার জন্য ব্যাখ্যা করব দেখি আমরা কি হয় এই ক্ষেত্রে এই সমীকরণটা অবশ্যই আমরা মনে রাখব তাহলে অতিপরিবাহী অবস্থা অতিপরিবাহী অবস্থায় এক নম্বর সমীকরণ কি দাঁড়ায় আমরা আগেই বলেছি যে অতিপরিবাহীর ক্ষেত্রে মেজনার প্রভাব বিবেচনা যদি করি তাহলে অবশ্যই আমরা কি পাই অতিপরিবাহীর ভিতরে চৌম্বক ক্ষেত্র শূন্য ঠিক আছে তাহলে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু শুধু মানে মান দ্বারা প্রকাশ করছি বি ইকুয়াল টু আমরা জানি এইচ প্লাস ফোর পাই এম ভেক্টর রূপে নয় মান দ্বারা তাহলে এখানে কি দাঁড়ালো বি এর মান কত শূন্য তাহলে শূন্য বসিয়ে দাও এখানে শূন্য ইকুয়াল টু শূন্য ঠিক আছে তার মানে ফোর পাই এম ইজ ইকুয়াল টু মাইনাস এম বা এম সরি মাইনাস এইচ তাহলে এম ইজ ইকুয়াল টু মাইনাস এইচ বাই ফোর পাই কেমন তাহলে এম এর মান নিয়ে এখানে বসিয়ে দাও
এই যে এক নম্বর সমীকরণে কত হয় বসিয়ে দিলে m = - h/4π বসাও অফ কোর্স dz কোন স্টেট এটা সুপার কন্ডাক্টিং স্টেট অতিপরিবাহী স্টেট dzs is equal to তাহলে কত হবে m এর মান কি পেলাম আমরা মাইনাস পেয়েছিলাম মাইনাস h/4π তাহলে এই মান বসিয়ে দিলে অবশ্যই h/4π মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল d h ঠিক আছে এই সমীকরণটাকে এখন কি করো ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন করলে কি থাকবে এখানে এখানে থাকবে হচ্ছে gs is equal to অবশ্যই এটা ইন্টিগ্রেশন করলে h dh dh এর সাপেক্ষে h কে ইন্টিগ্রেশন করছো তাহলে 1/4π ইনটু ইন্টিগ্রেশন করলে কত হবে h স্কয়ার বাই 2 ঠিক আছে is equal to আলটিমেটলি এটি হচ্ছে h স্কয়ার বাই 8π কেমন h স্কয়ার বাই 8π এখন খেয়াল করে দেখো যে এটি যদি আমরা নরমাল অর্থাৎ g s t তাপমাত্রা এবং h চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি এবং g s t তাপমাত্রায় চৌম্বক ক্ষেত্র যদি প্রয়োগ নাও করা হয় অর্থাৎ চৌম্বক ক্ষেত্র শূন্য থেকে h মানে যদি পরিবর্তন করা হয় তাহলে এই যে ইন্টিগ্রেশন করে যে মানটি আসলে পাচ্ছি আমরা এখান থেকে এটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করে এইটা আসতে পারি অথবা এখান থেকে যে মানটা আসছে তার উপরে আমরা চৌম্বক ক্ষেত্রের মান শূন্য থেকে h পর্যন্ত পরিবর্তন যদি করি তাহলে এই সমীকরণটি পাচ্ছি অর্থাৎ ইন্টিগ্রেশন করার পর বা সমাকলন করার পর এই মানটি আমাদের আসছে এবং সেটি সমান কত হচ্ছে অফ কোর্স 1/8π ইনটু h স্কয়ার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে যেটি নির্দেশ করছে সেটি হলো খেয়াল করে দেখো অতিপরিবাহী অবস্থায় চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা অবস্থায় গিবস মুক্ত শক্তি চৌম্বক ক্ষেত্র ছাড়া গিবস মুক্ত শক্তি এই দুইয়ের পার্থক্য 1/8π h2 কি বোঝালো এটিকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে এটি প্লাস এত এর অর্থ হচ্ছে যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে অবশ্যই পরীক্ষাধীন যে নমুনাটি সেই নমুনাটির গিবস মুক্ত শক্তি বৃদ্ধি পাচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ ছাড়া অবস্থায় যা ছিল চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তার থেকে এই পরিমাণ শক্তি বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে আমরা নরমাল অবস্থা এবং অতিপরিবাহী অবস্থা দুই অবস্থাই ব্যাখ্যা করলাম এখন খেয়াল করো একটু আমাদের পূর্ববর্তী কিছু সমীকরণের সাথে আমরা অবশ্যই সংযুক্ত হব আবারো আমরা যদি এখন সংকট ক্ষেত্র প্রয়োগ করি ঠিক আছে সংকট ক্ষেত্র প্রয়োগ করলে তাহলে অবশ্যই স্বাভাবিক অবস্থা এবং অতিপরিবাহী অবস্থার গিবস মুক্ত শক্তি দুটোই সমান হবে ঠিক আছে তাই যদি হয় অর্থাৎ সমান থাকবে দুটোই তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখি একটু এই সমীকরণটি অবশ্যই আমরা খেয়াল রাখব তাহলে আমরা বলছিলাম যে সংকট ক্ষেত্র প্রয়োগ করলে স্বাভাবিক এবং অতিপরিবাহী অবস্থার গিবস মুক্ত শক্তি অবশ্যই সমান থাকবে
তার মানে দাঁড়াচ্ছে জি এন পি এইচ ইকুয়াল টু জি এস টি এইচ কোন ক্ষেত্রে সংকট চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তাহলে জি এন টি এইচ সি ইজ ইকুয়াল টু জি এস টি এইচ সি ঠিক আছে আবার খেয়াল করে দেখো যে জি এন টি এইচ সি ইকুয়াল টু কত লেখা যায় জি এন টি জিরো কারণ আমরা দেখে এসেছিলাম যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগের সাথে কি নর্মাল অবস্থায় গিবস মুক্ত শক্তি একই থাকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলেও যা থাকে না করলেও তাই থাকে ঠিক আছে তাহলে অবশ্যই জি এন টি এইচ সি যা হবে জি এন টি জিরো তাই হবে তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জি এন টি জিরো ইজ ইকুয়াল টু জি এস টি এইচ সি একটু আগেই আমরা যে সম্পর্কটি এই যে এখানে দেখলাম জি এন টি এইচ সি ইজ ইকুয়াল টু জি এস টি এইচ সি আবার জি এন টি এইচ সি সমান আবার দেখতে পাচ্ছি জি এন টি জিরো অর্থাৎ জি এন টি জিরো ইকুয়াল টু জি এস জি এস টি এইচ সি ঠিক আছে খুব সিম্পল একটু খেয়াল করলেই হবে তাই যদি হয় তাহলে আমরা এই সমীকরণটিকে অর্থাৎ জি এস টি এইচ সি ইজ ইকুয়াল টু জি এস টি জিরো প্লাস ওয়ান বাই এইট বাই এইচ সি স্কোয়ার এটি লিখতে পারি ঠিক আছে এই সমীকরণটি আমরা এইখানে ইতিপূর্বেই ডেভেলপ করে এসেছিলাম আমরা এই এই দুটি সমীকরণ অর্থাৎ এটার সাথে এই এই সমীকরণের সাথে তুলনা করে যেহেতু আমরা জি এন টি জিরো ইজ ইকুয়াল টু জি এস টি এইচ সি পেলাম অতএব জি এস টি এইচ সি ইজ ইকুয়াল টু আবার আমরা দেখে এসেছিলাম যে জি এস টি এইচ ইজ ইকুয়াল টু জি এস টি জিরো প্লাস ওয়ান বাই এইট বাই এইচ সি এইচ সংকট ক্ষেত্র যখন প্রয়োগ করলাম তখন সেটা এইচ সি হয়ে গেল ঠিক আছে তাহলে এখান থেকে খেয়াল করি আবার যে এটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই যে জি এস টি এইচ সি খেয়াল করে দেখো এইখানে জি এস টি এইচ সি হচ্ছে জি এন টি এইচ সি এর সমান জি এন টি এইচ সি আবার জি এন টি জিরোর সমান অতএব এখান থেকে আমরা লিখতে পারি জি এন টি জিরো ইজ ইকুয়াল টু জি এস টি জিরো প্লাস ওয়ান বাই এইট বাই এইচ সি স্কোয়ার ঠিক আছে বা এখান থেকে আমরা খুব সহজেই এটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে পরে এখানে কি হবে ইকুয়াল টু বসবে এই সমীকরণ কি নির্দেশ করে খেয়াল করি আমরা যে এই সমীকরণটি আমাদেরকে নির্দেশ করছে নর্মাল অবস্থায় গিবস মুক্ত শক্তি এবং অতিপরিবাহী অবস্থায় গিবস মুক্ত শক্তির মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে এবং সেই পার্থক্যের পরিমাণ কত ওয়ান বাই এইট বাই এইচ সি স্কোয়ারের সমান ঠিক আছে এখন এই সমীকরণের আলোকে যদি আমরা কি করি একটা গ্রাফ আঁকাই গ্রাফটা যদি আমরা একটু দেখি এই সমীকরণের আলোকে আমরা একটা গ্রাফ আঁকাবো এবং এই সমীকরণটিও আমরা একটু
খেয়াল রাখবো। আমরা একটা নমুনা বিবেচনা করি, এ বরাবর আমরা তাপমাত্রা টি দেই, কেলভিন তাপমাত্রা অফ কোর্স, আর এই বরাবর যদি আমরা সংকট ক্ষেত্র এই সি প্রয়োগ করি, তাহলে বিভিন্ন মৌলের ক্ষেত্রে এর গ্রাফটি একই রকম চেহারার অর্থাৎ প্যারাবোলিক হয়ে থাকে। আমরা একটার দেখাবো, যেমন আমরা জানি যে মার্কারির, আমরা এখানে ধরলাম যে মার্কারির সংকট তাপমাত্রা হচ্ছে 4 কেলভিন এবং এটি সংকট ক্ষেত্র হচ্ছে 500 গজ, ঠিক আছে? তাহলে এর চেহারাটা কেমন হবে? এরকম প্যারাবোলিক। তাহলে তাপমাত্রা এবং সংকট ক্ষেত্র উভয়ই কিন্তু এখানে কি শূন্য শূন্য, অতএব আমরা এভাবে লিখে দিতে পারি শূন্য শূন্য। এই গ্রাফ কি নির্দেশ করে? ইতিপূর্বেও আমরা দেখেছি যে তাপমাত্রা বাড়তে বাড়তে এখানে টিসি, কার জন্য? এটা মার্কারের জন্য। টিসি তে পৌঁছালে তখন এই সি কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর শূন্য তাপমাত্রায় আবার এই সি সর্বোচ্চ হচ্ছে সেটি 500 গজ। টিসি তে পৌঁছালে এখান থেকে আস্তে আস্তে টিসি বাড়ছে অর্থাৎ তাপমাত্রা বাড়ছে, টিসি তে পৌঁছালে এই সি অর্থাৎ চৌম্বক ক্ষেত্র ভ্যানিশ হয়ে শূন্যতে পৌঁছাচ্ছে, আবার তাপমাত্রা শূন্যতে আসলে এই সির মান সর্বোচ্চ হচ্ছে, ঠিক আছে? তাহলে তাপমাত্রার সাথে সংকট ক্ষেত্রের সম্পর্কটা কেমন? অবশ্যই সংকট ক্ষেত্রের সম্পর্ক কি, একটা বাড়লে আর একটা কমে, তাহলে এদের পরিবর্তনটা নেগেটিভ হবে, রেশিওটা হারটা হবে নেগেটিভ। এই বিষয়টি আমরা একটু খেয়াল রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পরবর্তী স্টেপটি। এখান থেকে আমরা কি করব, এনট্রপির এবার পার্থক্য কেমন হয় সেটি নির্ণয় করব। এনট্রপি সাধারণ অবস্থা এবং অতিপরিবাহী অবস্থার মধ্যকার এনট্রপির পরিবর্তন দেখব। দেখো খেয়াল করে, আমরা জানি যে এনট্রপি এস ইজ ইকুয়াল টু মাইনাস ডেল জি বাই ডেল টি, কোন শর্তে? অবশ্যই এখানে এইস যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? সুতরাং এখান থেকে আমরা এস এন ইজ ইকুয়াল টু নর্মাল অবস্থার এনট্রপি পাচ্ছি কত, মাইনাস ডি জি এন বাই ডি টি ডেল জি এন বাই ডেল ডেল টি, কোথায় শর্তটা কি? টি জিরো, টি এবং চৌম্বক ক্ষেত্র জিরো অবস্থায়, এবং এস এস ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, মাইনাস ডেল জি এস বাই টি, মোল সমীকরণ ডেল টি, কোন শর্তে? এখানেও টি জিরো এবং চৌম্বক ক্ষেত্র জিরো অবস্থায়, ঠিক আছে? তাহলে এস এর নর্মাল অবস্থায় এনট্রপি, এস এস অতিপরিবাহী অবস্থার এনট্রপি নির্দেশ করছে। তাহলে এখন আমরা একটু আগে যে সমীকরণটি লিখে এসেছিলাম আমরা একটু যদি লিখি, এই মানগুলো আমরা একটু মনে রাখি, সমীকরণে ফিরে যাই। মূল সমীকরণ অর্থাৎ জি এন টি জিরো মাইনাস জি এস টি জিরো ইজ ইকুয়াল টু পেয়েছিলাম কত, 1/8 পাই ইন্টু এইচ সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে
এই সমীকরণকে আমরা তাপমাত্রার সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাই আমরা dgn / এটা যদি আংশিক সমাকলন করি আমরা তাহলে কি লিখতে পারবো ডেল্টা gn / ডেল্টা t কোন শর্তে t ইনটু t 0 ঠিক আছে এর অর্থ হচ্ছে তাপমাত্রা t এবং চৌম্বক ক্ষেত্র 0 আমরা সংক্ষেপে t 0 বলছি মাইনাস ডেল gs t 0 / ডেল t is equal to কত হবে equal to এটাকে ডিফারেনশিয়েট করতে হচ্ছে তাহলে ডিফারেনশিয়েট করলে 1 / 8 pi ইনটু h স্কয়ার এটাকে ডিফারেনশিয়েট করে নিলে আমরা d / dt ইনটু h c স্কয়ার ঠিক আছে কত হয় মানটা এখানে দেখো খেয়াল করে আমরা যদি এই একটু আগে যে সমীকরণগুলো আমরা লিখে এসেছিলাম কার সাপেক্ষে এনট্রপির যে সমীকরণ বের করে এসেছিলাম নরমাল এবং অতিপরিবাহী অবস্থার জন্য অফ কোর্স এখানে আমরা পাই মাইনাস sn প্লাস ss ইজ ইকুয়াল টু এট মাইনাস ওই সমীকরণ অর্থাৎ অতিপরিবাহী এবং নরমাল অবস্থার যে এনট্রপির সমীকরণ আমরা লিখে আসলাম সেটির দিকে নজর দাও অফ কোর্স এটা মাইনাস sn প্লাস তাহলে মাইনাস sn প্লাস ss ইজ ইকুয়াল টু 1 / 8 পাই ইনটু এটাকে ডিফারেনশিয়েট করলে কত হবে 2hc dhc / dt ঠিক আছে খেয়াল করে দেখি আমরা একটু s n a minus the gun koro hoy pokke tale sn minus ss is equal to minus 1 / 8 pi tale 2 jehetu ache eta kete giye koto holo 4 pi ac into dac / dt amra ei ongsho tar dike jodi khyal kori ebong shei sathe je graph er dikeo jodi khyal kori তাহলে অফ কোর্স দেখতে পাচ্ছি যে dhc / dt এটি একটি কি নেগেটিভ রাশি t বাড়ছে hc কমে আসছে অথবা hc বাড়ছে t কমে আসছে ঠিক আছে তাহলে কি রেশিওটা হয়ে যাচ্ছে নেগেটিভ তাহলে এই রেশিওর মান নেগেটিভ এবং সামনে আছে নেগেটিভ মান তাহলে দুটো মিলে কি হয়ে যাবে ধনাত্মক হয়ে যাবে ধনাত্মক যদি হয়ে যায় তাহলে অফ কোর্স sn minus ss এই রাশিটি কি ধনাত্মক হয়ে যাবে তার মানে হলো sn is equal to অফ কোর্স আমরা এখান থেকে লিখতে পারি কি লিখব একটু এখানেই লিখি আমরা ধনাত্মক রাশি হয়ে গেলে পরে sn is equal to ss plus 1 / 4 pi ac dac / dt ঠিক আছে এর অর্থ কি হলো এর অর্থ হলো নরমাল অবস্থার এনট্রপি অতিপরিবাহী অবস্থার এনট্রপির চাইতে বেশি অবশ্যই বেশি ঠিক আছে তাহলে সিদ্ধান্ত হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় বিশৃঙ্খলার পরিমাণ অতিপরিবাহী অবস্থার বিশৃঙ্খলার পরিমাণের চাইতে বেশি ঠিক আছে এখন আমরা আবারো আগের রাশিমালায় ফিরে যাব অর্থাৎ ss minus sn equal to ছিল যেটি আমাদেরকে আমাদের minus 1 / 4 pi ac dac / dt এখান থেকে আমরা এবার কি বের করব তাপ ধারকত্বের রাশিমালা তাপ ধারকত্ব ঠিক আছে ফিরে যাই এই রাশিটা আমরা মনে রাখি আমরা জানি আপেক্ষিক তাপ c equal to dq / dt কিন্তু dq সমান আবার আমাদের জানা আছে কত তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী
dq is equal to t ds by t ds আর নিচে আছে কত dt ঠিক আছে তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো cn অর্থাৎ নরমাল অবস্থার আপেক্ষিক তাপ বা তাপ ধারকত্ব cn is equal to t ds n by dt এবং সুপার কন্ডাক্টিং বা অতিপরিবাহী অবস্থার জন্য তাপ ধারকত্ব পাবো কত t ds s by dt ঠিক আছে তাহলে আমরা এখন এই যে এই দুই সমীকরণ cn আর cs ঠিক আছে এই দুটা বিয়োগ করো বিয়োগ করলে কি পাই এটা একটু মনে রাখবো আমরা অবশ্যই এই মানটা আমাদের প্রয়োজন হবে বিয়োগ করে কি পাওয়া যাচ্ছে cs minus cn is equal to t ds s by dt minus t ds n by dt বা এখান থেকে আমরা একটা বিষয় কমন নিয়ে নেই সেটি হলো t কমন নাও তারপরে t dt নিলে এখানে থাকবে কি s s minus s n ঠিক আছে তো s s minus s n এর মানটা আমরা এখন এখানে বসিয়ে দেব এই জন্যই আমরা বলেছিলাম যে এই মানটা মনে রাখি বসিয়ে দিলে কি পাই তাহলে অবশ্যই এখানে আমরা পেয়ে যাচ্ছি কত এই cs minus cn is equal to t into d dt আমাদের মান কি ছিল এটা খেয়াল আছে অবশ্যই খেয়াল থাকার কথা ac by 4 pi into d ac by d t ঠিক আছে এটা মাইনাস ছিল আমরা ওখানে পেয়েছিলাম হলো ss minus sn sn minus ss আর এখানে লিখলাম আমরা কি ss minus sn অর্থাৎ একটা মাইনাস এখানে চলে আসে এরকম হবে sn minus ss অফকোর্স সামনে একটি মাইনাস তাহলে এর সামনে যে মাইনাস চিহ্নটি ছিল সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল ঠিক আছে তাহলে এই সমীকরণটিকে এখন আমরা ডিফারেনশিয়েট করব ডিফারেনশিয়েট করলে কত আসে ইজ ইকুয়াল টু টি থাকলো ac বাই 4 পাই এটি বের হয়ে আসলো d ac স্কয়ার সরি d স্কয়ার ac ac বাই d t স্কয়ার এটি আর একটি কত আসবে প্লাস t ইনটু 1 বাই 4 পাই ইনটু d ac বাই dt আর এই c কে d এর t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে আবার কত আসবে d ac বাই dt তাহলে d ac বাই dt d ac বাই dt দুটো হয়ে গেল দুটো হয়ে গেলে আমরা একবারে কি করতে পারি এটাকে স্কয়ার করে দিতে পারি ঠিক আছে এখন এখানে আমাদের দুটো সমীকরণ চলে আসলো দুটো পার্ট আসলো cs minus cn অর্থাৎ অতিপরিবাহী অবস্থায় তাপ ধারকত্ব এবং নরমাল অবস্থায় তাপ ধারকত্বের পার্থক্য রাশিমালা পেলাম আমরা এটি ঠিক আছে এই সমীকরণে যদি আমরা মানে অবস্থান্তর তাপমাত্রা আমরা যদি আবার ওই যে গ্রাফ যেটি আঁকে এঁকেছিলাম সেখানকার কথায় যদি আবারও ফিরে যাই যে অবস্থান্তর তাপমাত্রা অর্থাৎ টিসিতে যখন টিসি হয় তখন এইসি কি হয় এইসি তখন কি ছিল এইসি = 0 ছিল
ঠিক আছে, টিসি তে গেলে এইসি 0, অথবা আমরা এটাও আবার এখান থেকে দেখতে পাই যে টি যখন আবার 0 তখন এইসি কিন্তু সর্বোচ্চ ছিল, ঠিক আছে? তো টি যখন 0 এইসি তখন সর্বোচ্চ, এর অর্থ হলো এই যে এটাকে এইসি সর্বোচ্চ মানে এটাকে যদি আবার টি এর সাপেক্ষে অর্থাৎ সর্বোচ্চ মানকে টি এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করা যায় সেটি কি হবে? শূন্য হবে। অতএব আমরা এখান থেকে এক বাক্যেই বলতে পারি যে সি এস এই যে এটা সি এস মাইনাস সি এন ইজ ইকুয়াল টু টি ইন্টু ওয়ান বাই ফোর পাই ইন্টু ডি এই সি বাই ডি টি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এই যে সমীকরণটি, দুটো সমীকরণ, এই সমীকরণটি অথবা এই সমীকরণটি, এই দুটো সমীকরণকেই বলা হয় রজার্স সূত্র, ঠিক আছে? তাহলে আমরা তাপ গতিবিদ্যার আলোকে তাপ ধারকত্বের রাশিমালা এটিও পেলাম, আবার এটিও পেলাম, দুটোই তাপ ধারকত্বের রাশিমালা, ঠিক আছে? আবার এটাকে একটু ভিন্ন পদ্ধতিতেও প্রকাশ করা যেতে পারে, সেটি কি? এই এই সূত্রটিকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে প্রকাশ করব, সেটি হলো যদি আমরা ওয়ান বাই ফোর পাই ইজ ইকুয়াল টু মিউ বসিয়ে দিই তাহলে এখানে কত পাচ্ছি? সি এস মাইনাস সি এন ইজ ইকুয়াল টু মিউ নট টি এই সি ডি স্কোয়ার এই সি বাই ডি টি স্কোয়ার প্লাস মিউ নট টি ইন্টু ডি এই সি বাই ডি টি হোল স্কোয়ার, ঠিক আছে? তো এই ছিল আমাদের অতিপরিবাহিতার অবস্থান্তরের তাপ গতিবিদ্যার আলোচনা, এবং সেখান থেকে আমরা সংকট ক্ষেত্রের জন্য এবং বা ক্রান্তি ক্ষেত্রের মাধ্যমে কোনো একটি তাপমাত্রা অর্থাৎ টি তাপমাত্রায় অতিপরিবাহী এবং সাধারণ অবস্থার মধ্যে এনট্রোপির পরিবর্তন কেমন হয় সেটিও জানলাম, এবং তাপ ধারকত্বের মধ্যে কেমন সম্পর্ক হয় সেটিও আমরা পেলাম, ঠিক আছে? তো আজকে আলোচনা এ পর্যন্তই শেষ, আগামীতে আমরা লন্ডন সমীকরণ সমূহ নিয়ে আলোচনায় আসব, অর্থাৎ লেকচার ফোরে আমরা লন্ডন সমীকরণ নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং বাসায় অবস্থান করার চেষ্টা করো।